প্রিয় দর্শক, আমরা বাঙালিরা হচ্ছে উৎসবপ্রিয় একটি জাতি। আমরা খেতে যেমন পছন্দ করি, খাওয়াতেও তেমন পছন্দ করি। সারা বছর জুড়ে মাংসের কদর থাকলেও ঈদ আসলে তা বহু গুণে বেড়ে যায়। আর ঈদুল আজহা তো একেবারেই অন্যরকম। হ্যাঁ দর্শক, এই সময় কিন্তু আমরা ইউটিউবে বা টিভি সেটের সামনে বসে কুকিং বিভিন্ন ধরনের শো দেখতে থাকি এবং দেখার সময়, বাসা ট্রাই করার সময় আমাদের মনে কিন্তু হাজারো ধরনের প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সবসময় আমরা পেয়ে থাকি না। আর সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমি শ্রাবণ তহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এনটিভির পর্দায় রাধুনি ঈদ রেসিপি পাঠশালাতে। আর যেহেতু পাঠশালা আমাদের সাথে প্রত্যেকটি পর্বে যিনি থাকেন, তিনি রয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা। তিনি নানা প্রশ্নের উত্তর দিবেন বিভিন্ন কুকিং স্কুল থেকে আগত শিক্ষার্থীগণের। আর প্রত্যেকটি এপিসোডে আমার সাথে সেরা রাঁধুনির একজন করে রাঁধুনি থাকেন। তিনি ট্রাই করেন দুটো করে রেসিপি, একটি হয় তার মৌলিক এবং আরেকটি খুবই স্পেশাল একটি রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমার সাথে রয়েছে সেরা রাঁধুনির অভিরূপ। অভিরূপ দা কেমন আছেন? একটু ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর আপনি তো সবসময় খুব মজার মজার রেসিপি আমাদেরকে উপহার দেন, আজকে কি দিবেন? আজকে আমি একটা মৌলিক রান্না করব আমার, সেটা হচ্ছে হাঁস দিয়ে বাঁশ, বাঁশের কুরোল আর কি। বাট আমাদের, আমি যেহেতু সিলেটে, সিলেটে আসলে একটা অথেন্টিক একটা রেসিপি আছে হাঁস বাঁশ যেটাকে বলে, বাট আমি ওই রকম রান্না, এটা একটু স্পাইসি, যেহেতু এটা সামনে ঈদ বাচ্চারাও খেতে চাইবে। আচ্ছা তাহলে আমরা শুরু করে দিব। হাঁসের মাংস 1 কেজি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, পোস্তদানা বাটা 1 চা চামচ, বাদাম বাটা 2 চা চামচ, নারিকেলের দুধ 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ঘি 2 টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 2 চা চামচ, কাজু বাদাম পরিমাণ মতো, কমলার জুস সামান্য পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, বাঁশের কোরল পরিমাণ মতো। দর্শক দেখে নিলাম হাঁস বাঁশ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এবারে হচ্ছে মূল প্রণালী। তার আগে আপনারা খুব মনোযোগ দিয়ে এই প্রণালীটুকু দেখবেন এবং প্রশ্ন যা যা থাকবে আমি চেষ্টা করব আমার সামনে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। সো অভিরূপ দা আমরা শুরু করে দিই। হ্যাঁ শুরু করি। দেখো আমার প্যানটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিই। বাচ্চারা খাবে তো বেশি তেল দেওয়ার দরকার নাই, বেশি তেল আমাদের কারোরই খাওয়া দরকার। এরপরে দিচ্ছি আমরা পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা 2 চামচ মতো দিচ্ছি, রসুন বাটা একটু, অল্প একটু রসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওইটাতে আমার একটু বাদামের ইয়ে পোস্ত বাটা এগুলো একটু বেশি থাকবে, সেহেতু আমি একটু এগুলো কম দিব, মানে আদা বাটা অল্প একটু। হ্যাঁ হ্যাঁ, নারিকেলের দুধ, নারিকেলের দুধ হ্যাঁ, পেঁয়াজ কুচি একটু দিব আমি, মানে এখানে পেঁয়াজটা একেবারে আস্ত থাকছে। হ্যাঁ আমি বাটাও দিব, এখানে কুচিও দিব কিছু। আমরা তো সাধারণত তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিই। আপনি মানে এটা রান্না করে দিলেন কেন? এটা রান্না করার পরে পেঁয়াজ গুলো যেন ওইভাবেই থাকে, মানে আস্তে আস্তে একটু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন দেখতে ভালো লাগবে। একটু পানি দিব আমরা, অল্প একটু পানি দিচ্ছি। হ্যাঁ এখন কি দিচ্ছি? এখন আমরা একটু লবণ দিব পরিমাণ মতো, স্বাদ মতো। হ্যাঁ লবণ ছাড়া পৃথিবীর কোনো খাবার সুস্বাদু হওয়ার কোনো কারণই নাই, সেটাই। এখন আমরা কি করব, ওই যে বাঁশকুড়ল সিদ্ধ করা আছে ওইটা দিয়ে দিব। এটা কি হালকা করে সিদ্ধ করে নিব? হ্যাঁ হ্যাঁ
এই ট্র্যাডিশনাল খাবারগুলো তো আমরা ধরেন সিলেটে গেলে খাই, চিটাগাংয়ে গেলে খাই, মানে কোনো একটা অঞ্চলে গেলে সেই অঞ্চলের খাবারগুলো খাওয়া হয়। তো এক একটা অঞ্চলের খাবার কিন্তু সেই অঞ্চলের গল্প বলে, সেই অঞ্চলের সব কিছুকে ফুটে তোলে, ফুড কথা বলে এক কথায়। হাঁসের মাংস আছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। ওই খাবারটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, আর বাচ্চারা আসলে গ্রেভিটা একটু পছন্দ করে। একটু ঘি দিয়ে দিব আমরা, হ্যাঁ ঘি আবার পরে দিব, এখন একটু দিয়ে দিব। আমরা রাধুনি গুঁড়ো মরিচটা দেব, বেশি পরিমাণে না, একদম কম পরিমাণে, হালকা হালকা। দিলাম রাধুনি হলুদ গুঁড়ো, যেহেতু আমার মশলা দিয়ে মাখানো ছিল না আমার হাঁসটা, হাঁসের মাংসটা, তো আমি এখন কষিয়ে একটু দমে মৃদু আঁচে রান্না করব, তারপর পরে পানি দিয়ে আবার গ্রেভি দেবে। কষাতে হবে আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, না হয় একটা বাঁশ যে সিদ্ধ দিলাম ওইটারও একটা গন্ধ থাকে কিন্তু। চলে আসেন, এত মজার একটা রান্না হচ্ছে এখানে, কালারটা অনেক সুন্দর আসছে এখন। যারা বসে আছেন তারাও প্রশ্ন করতে চাইবেন। ধন্যবাদ। আমাদের গ্রাম পল্লীতে অনেক বাঁশের কুড়ুল পাওয়া যায়, বাট আমরা কিভাবে এটা সংরক্ষণ করবো? অ্যাকচুয়ালি এটা কাঁচা থাকে, প্রচুর ময়েশ্চার থাকে, ওই যে যখন বাঁশটা মাটির নিচ থেকে উঠে তখনই। এখন আমাকে সংরক্ষণ দুইভাবে করা যায়, আমরা হয় তেলে ডুবিয়ে রাখতে পারি, না হলে চিনির মধ্যে দিতে পারি, না হলে লেবুর রসে দিয়ে রাখতে পারি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি সঞ্জিতা হক। আপু, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে বাঁশের কুড়োল হাঁস দিয়ে রান্না করা হচ্ছে, হাঁস ছাড়া আর অন্য কোন কোন খাবারে আমরা এই এত উপকারী একটা জিনিস ব্যবহার করতে পারি? আমি সব কিছু দিয়েই করতে পারি, ইভেন শুধু সবজি হিসেবেও আমরা খেতে পারি। এটা আমরা মাছ দিয়ে খেতে পারি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, যেমন আমি সিলেটে দেখেছি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়, চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, মুরগির মাংস দিয়ে খাওয়া হয়, সিদ্ধ করে আবার ভর্তাও খেতে পারবেন, আবার ভর্তা করে খাওয়া যায়, শুধু ভেজিটেবল হিসেবেও খাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। ওয়েল, আপনার রান্নার কত দূর অভিরুদ্ধা? এই তো হয়ে যাবে, প্রায় হয়ে আসছে, আর একটু গ্রেভি হলে নামিয়ে অন্য কিছু করব। আচ্ছা অভি, রান্না চলুক, আমি আমার জায়গায় চলে যাই। এখানে আমরা কি করছি? একটু ঘি দিব, যেহেতু আমরা বলেছিলাম যে কাজু বাদাম আমাদের বাচ্চারাও পছন্দ করে, কাজু বাদামটা এতে ঘিতে একটু বেশি নিব। আচ্ছা, কারণ ওইটা প্রায় গ্রেভি হয়ে আসছে, কারণ ওইটা গ্রেভি হওয়ার পরে ওইটা ভেজে নিয়ে ওইটা ওইখানে দিব, আর আপনার একটু কমলার জুস আছে এটা দিয়ে দিব, কমলার জুসও দিব, হ্যাঁ আর ফ্লেভারটা যেন ওইরকম আসে একটু। আই থিং এটা হয়ে গিয়েছে লাল লাল অলরেডি বাদামটা, আর একটু আর একটু, হ্যাঁ আমরা এখন ওই যে এখানে কমলা জুস রেখেছিলাম এটা দিয়ে দিব, এখন দেব একটু বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, পরে আবার পরিবেশনের সময় আমরা বেরেস্তার উপরে ছড়িয়ে দিব। আচ্ছা, হ্যাঁ আমাদের হয়ে গেছে এটা, এখানে আমাদের রান্না হয়ে গেছে, এখন বন্ধ করে ফেললাম। স্মেল পাচ্ছি আমি, ভালো লাগছে অনেক বেশি। ওয়াও, উপরে আমরা একটু আবার ব্যস্ত দিয়ে দিচ্ছি, সিম্পল বাট অনেক সুন্দর। ইয়েস, এবং
আমার ধারণাটা খেতে খুবই মজা হবে দর্শক, কারণ এত সুন্দর এটার টেক্সচার এবং এত সুন্দর স্মেল পাচ্ছি, মনে হচ্ছে খুবই মজাদার। আর আপনারা যদি এই মজাটা নিতে চান, আপনাদের বাসার যে গেস্ট আসবে তাদেরকে একটু ডিফারেন্ট কিছু দিয়ে চমক দিতে চান, তাহলে বাসায় এটা ট্রাই করতে পারেন। আমাদের আরেকটা রেসিপি আপনি আজকে করে দেখাবেন, সেটা কি? এইটাও একদম অথেন্টিক আমাদের সিলেটের একটা রেসিপি, সাতকরা দিয়ে গরুর মাংস। সাতকরা দিয়ে গরুর মাংস, ইয়েস, আমরা তো এটা অনেক বেশি শুনে থাকি। আজকে এটা মানে খাওয়ার যদি অপশন থাকে বাসায়, কেউ নিজে তৈরি করতে চান, তাদের জন্য দর্শক সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করতে কি কি লাগছে চলুন দেখে নেই। সাতকরা দিয়ে গরুর মাংস। উপকরণ: সাতকরা দুই থেকে তিনটি, গরুর মাংস এক কেজি, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই চা চামচ, রসুন বাটা তিন চা চামচ, আদা বাটা এক চা চামচ, তেজপাতা দুইটি, আস্ত গরম মশলা পরিমাণ মতো, পোস্তদানা বাটা এক টেবিল চামচ, বাদাম বাটা দুই টেবিল চামচ, রাধুনি মরিচের গুঁড়া তিন চা চামচ, রাধুনি হলুদের গুঁড়া এক টেবিল চামচ, রাধুনি গরম মশলা দুই টেবিল চামচ, রাধুনি জিরার গুঁড়া এক চা চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ চার থেকে পাঁচটি, আলু বখারা তিন থেকে চারটি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, চিনি সামান্য পরিমাণ। দর্শক, সাতকরা দিয়ে গরুর মাংস কীভাবে রান্না করব সেই উপকরণগুলো আমরা দেখলাম, এবারে পুরো প্রস্তুত প্রণালী দেখে নেব। এবার আপনারা খুব মনোযোগের সাথে দেখুন, আর মনের যা যা প্রশ্ন ডেফিনেটলি সেটাও নোট ডাউন করে রাখুন। আমরা চেষ্টা করব এখানকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মাধ্যমে সেই অ্যান্সারগুলো আপনাদের কাছে পাঠিয়ে দিতে। অভিরূপ দা চলুন তাহলে আমরা শুরু করি। ইয়েস, প্যান গরম হয়ে গেছে, আচ্ছা দিয়ে দিই। এখন আমরা কুকিং অয়েল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন একটু বেশি দিব তেল। আচ্ছা ঠিক আছে, গরুর মাংস রান্না করতে তেল একটু বেশি দিতেই হবে। হ্যাঁ সেটাই। এখানে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিব আমরা, পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ বাটা দুই চামচ মতো, রসুন বাটা এক চামচ মতো, আদা বাটা এক চামচ, এখানে আমরা গোটা গরম মশলাও দিয়ে দিব কিছু। এখানে কি করবো আমরা, হলুদ মরিচ গুলো আর রাধুনি গরম মশলাটা আমরা পানির সাথে পেস্ট করে দিব, কারণ এতে হয় কি খাবারটা দেখতে সুন্দর লাগে, খেতে মজা লাগে, আর ওই রকম গন্ধও বেশ লাগে। আমরা যদি সরাসরি দিয়ে দিই তখন আসলে খাবারের কালারও তেমন আসে না, আর ওইটার যে আমাদের খাবারের স্ট্রাকচারটাও দেখতে সুন্দর হয়। এটা কি শুধুমাত্র এই রেসিপির জন্য নাকি যে কোনো রেসিপির জন্য? আমার মতে আর কি ওইভাবে ইউজ করলে জিনিসটা মশলাটার পুরো ইয়েটা আসে। আমি এখানে রাধুনি গুঁড়ো মরিচ তিন চামচের মতো দিচ্ছি, যেহেতু আমরা সিলেটের একটু স্পাইসি পছন্দ করি, আর যদি কেউ যদি ঝাল যদি পছন্দ না করে একটু কম দিলে সমস্যা নাই। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে বেশি পানি পাতলা করা যাবে না, একদম কম পানি, কম পানিও বেশি কমও দেওয়া যাবে না, শুকনো থাকবে না, জিনিসটা পেস্ট হয়ে যায় আমাদের। পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমরা, কষিয়ে তারপর মাংসটা দিব না? হ্যাঁ,
আমাদের প্রায় কষান হয়ে গেছে, আমরা মাংসটা অ্যাড করব। মাংসটা নেওয়ার সময় যদি হাঁসও দেই তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতেও মজা লাগবে। আচ্ছা, কারণ মাংসতে যে চর্বিগুলো লাগানো থাকে ওইটা আপনার সিদ্ধ হতে সাহায্য করে। রান্নাটা এত কষানো মনে হয় শেষের দিকে, সবার প্রশ্নগুলো নিতে চাই। রাহমা সুলতানা রীতা, আপনি চলে আসুন আমাদের কাছে। সাতকরা আসলে সিলেটের খুব পপুলার একটা ফ্রুটস, একটা সিট্রাস গ্রুপের ফ্রুটস, লেবু জাতীয় খাবার। এটা মাংসের সাথে দেয়া হয় কারণ মাংসে প্রচুর চর্বি থাকে, তো এইটা কিন্তু চর্বিটাকে ব্যালেন্স করতে হেল্প করে সাতকরাটা। আর প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আপু, জানতে চাচ্ছিলাম সাতকরা একটা নতুন উপকরণ আজকে জানলাম, এই উপকরণটা আমরা আর কি কি খাবারে কিভাবে ব্যবহার করতে পারি? সাতকরা আমরা চিকেনে ব্যবহার করতে পারি, ভেজিটেবলেও ব্যবহার করতে পারি, আচার করে খেতে পারি, সারা বছর আমরা আচার করে সংরক্ষণ করতে পারি, শুধু তা না সান ড্রাই করে রেখে দিতে পারি। যেমন আমরা আমের আমচুর খাই, ঠিক সান ড্রাই করে পাউডার ফর্মেও আমরা রেখে দিয়ে এক চামচ পাউডার দিয়েও আমরা এটাকে খেতে পারি। তো সাতকরা আমরা বিভিন্ন ফর্মে প্রিজার্ভ করতে পারি, করে সেটা সারা বছর খেতে পারি, কারণ সাতকরা অত্যন্ত উপকারী একটা ফ্রুটস। আমি আগেই বলেছি এটা ফুল অফ ভিটামিন সি। দর্শকদের সুবিধার জন্য আমি একটা সাতকরা এনেছি, আপনি একটু দেখতে দিন। লেবুর মতোই কিন্তু দেখতে। হ্যাঁ, দেখতে লেমন। এই যে বললাম তো আমি একই ওই ওই গ্রুপেরই প্রজাতি, এক একটা তো ফ্যামিলি থাকে, এটা লেবু ফ্যামিলিরই। ধন্যবাদ আপু। আচ্ছা, এত চমৎকার আমাদের এরকম প্রশ্নোত্তর হচ্ছে, রান্নাও হচ্ছে আধুনি ঈদ রেসিপি পাঠশালাতে, এবং পাঠশালাতে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের আরও প্রশ্ন নিব। রাহিমা সুলতানা রীতা রেডি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া। আপনারা প্রশ্ন করুন, আমি যতটা জানি আমি ট্রাই করব। আমি সুবেল, আমি জানতে চাইছি যে সাতকরার যে কোনো অংশ কি যে কোনো ধরনের রান্নায় ব্যবহার করা যায়? এইটা একটা ভালো প্রশ্ন। সাতকরা ব্যবহার করার একটা সিস্টেম আছে। সাতকরাকে প্রথমে কেটে নিতে হয়। ওই যে অভিরূপ যেটুকু নিয়েছো সেটা আমাকে একটু দেখাও। এই অংশটা হলো ঠিক লেবুর মতো, ভেতরের যে মানে অংশটা থাকে সেটা নেওয়া যাবে না। এই যে খোসার ঠিক হোয়াইট অংশটা আছে যে সাদা, এই এইটুকু এইভাবেই নিতে হবে, পুরোটা নেওয়ার দরকার নেই। এই অংশটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি এখন অ্যাড করব? হ্যাঁ, করে নিব আমরা। আর দিতে হবে একদম পরে, এটা কিন্তু সত্য কথা, কারণ এর মধ্যে একটা বিটার টেস্ট আছে, মানে একটা তেতো টেস্ট আছে। দেবো আলু বোখারা। ওকে, আলু বোখারাও কিন্তু অত্যন্ত উপকারী একটা ফল। এতেও প্রচুর পরিমাণ আমরা মিনারেলস পাই, আয়রন পাই। পেঁয়াজ বেস্তা, একটু চিনি, হালকা একটু চিনি। হ্যাঁ, এখন আমরা সাতকরাটা দিয়ে দিব। বাহ, চমৎকার। সুরিতা ম্যামকে আমি রিকোয়েস্ট করব তার জায়গায় চলে যেতে, আর আমাদের রান্নার খবর নিব। রান্না তো প্রায় শেষ শেষ। ওয়াও, এখন পরিবেশনের পালা। পরিবেশনের পালা আমরা বন্ধ করে দিলাম। ওকে, আপনার জন্য সার্ভিং ডিশ রেডি। আমরা কিন্তু বাটা মশলা ইনস্ট্যান্ট মশলা অনেক তফাত, কিন্তু বাটা মশলার মতো যদি ইনস্ট্যান্ট মশলা যদি পানি মিশিয়ে দিই তাহলে এই ফ্লেভারটাই আসে, এই কালারটাই আসে। অভি, এটার একটা কারণ আছে, ড্রাই মশলা ময়েশ্চার থাকে না, তুমি যখন পানি দিলে ওটার মধ্যে ময়েশ্চার চলে আসে। এবং অনেক ক্ষেত্রে কি হয়, অনেক জনই যে মশলা ওইটা সরাসরি ড্রাই মশলাটা দিয়ে দেয় তেলের মধ্যে, কিন্তু তখনই দেওয়ার পর হয়ে যায় অনেক। হ্যাঁ, অনেক ফ্লেভার চলে যায় কিন্তু। আচ্ছা আচ্ছা, একটু ধনে পাতা ছিটিয়ে দিব। ওয়াও, আর পেঁয়াজ বেস্তা। খুবই সুন্দর, লুকিং সো ডিলিশিয়াস। ইয়েস, আমরা সবাই মিলে এখানে খাবো। আর
আপনাকে থ্যাঙ্কস দিতে চাই এত সুন্দর সুন্দর দুটো ডিফারেন্ট রেসিপি আমাদেরকে করে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আজকের মতো আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিচ্ছি রাধুনি ঈদ রেসিপি পাঠশালাতে। আগামী পর্বে আবারও দেখা হবে, এরকম মজার দুটো রেসিপি অবশ্যই থাকবে। আমার সাথে রাহিমা সুলতান আর রীতা থাকবেন, পাঠশালার যারা স্টুডেন্ট এখানে রয়েছেন তারা থাকবেন আপনাদের হয়ে, আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি শ্রাবণ আবারও হাজির হব। এনটিভির সাথেই থাকবেন।